সবচাইতে বড় সুন্দর ছিল ইউসুফ নবী, আজকে কোথায়? ক্ষমতার অহংকার করো, কারণের ক্ষমতা কম ছিল না, আজকে কোথায়? টাকা পয়সা সম্পদ অহংকার করো, নম্রত কোথায়? আজকে তুমি দেখো না, পৃথিবীতে যত অহংকার আছে সব অহংকারকে আল্লাহ শেষ করে দিয়েছেন। 50 তলা বিল্ডিং আল্লাহ 1 মিলে শেষ করে দিয়েছেন। বেশি দূরে যেতে হবে না, তুরস্কের দিকে তাকাও, সমস্ত অহংকার মাটির সাথে ধুলাই মিশে যায়, ঠিক কিনা বলে? তাহলে আজকে দেখো কোন অহংকার, স্বাস্থ্যের অহংকার, দুশের বার দাঁড়িয়ে হলে শেষ, তার নষ্ট হয় না। টাকার অহংকার, ক্যান্সার রোগ দু একজনের হলে শেষ, টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা, তারপরও ভালো হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরে তখন আর কিছু দেয় বাঁচানো সম্ভব নয়। দুই নম্বর আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার! জাহিলদের সাথে যখন তর্ক বিতর্ক হয়, সে নিজের দলকে নিজের পার্টিকে ছেঁড়া করার জন্য অনেক গালবাজি করবে, আমার পার্টি এই করছে, আমার দল এই করছে, এই করছে, সে করছে, মুখের বাহিরে গালের বাইরে কথা বলবে, বলবে না? দেখেন না, দোকানে যখন তর্ক হয় যেভাবে কথা বলতে শুরু করে, এই উন্নয়ন, এই উন্নয়ন, এই উন্নয়ন, হাজার উন্নয়ন আমরা চোখে দেখি, কিন্তু বাংলাদেশ থেকে চুরিটা বন্ধ হয়েছে, মসজিদের নিরাপত্তার জন্য চুরি লিখে দিয়েছে, জুতো চুরি হয়েছে সব না, দুজোড়ো জুতা, এক জোড়া জুতা মাত্র 700 টাকা, এটা আমরা নিরাপত্তা রাখতে পারি না। আরেক মসজিদে দেখছি বলে জুতা নিজ দায়িত্বে রাখুন, আরেক মসজিদে দেখছি জুতা দুইটা দুই জায়গায় রাখুন, আরেক মসজিদ দেখছি নিরাপত্তা দিয়ে জুতা রক্ষা করা যায় না, আরেক মসজিদ দেখতেছি জুতা সরকেছে মায়, আমি ধরলাম এত মারো কেন? বলো হুজুর, শ্বশুর বাড়িতে জামাই আসছে, হাতে মিষ্টির কেতন, পায়ে জুতা নাই, লজ্জায় শ্বশুর বাড়ি যেতে পারতেছে না। ওনার শ্বশুর সভাপতি ছিল, দারোয়ান ঠিক করছে, কে চুরি করে দেখতো, যখন সুরকে দ্বারা বসতে যে মাই এত জোর মারতেছে, আমি বললাম জুতার মূল্য কত? 700 টাকা। তো 700 টাকা জুতা সুরকে এইবার মারতেছ? যারা কোটি কোটি টাকা কলমের কোসা দিয়ে চুরি করে তাদেরকে কি পরিমাণ মারতে হবে, ঠিক কিনা বলে? তাদেরকে মারার জন্য জাহান্নামের লাঠি লাগবে। কিসের লাঠি? আমি কোনো দলের কথা বলবো না, আমি বলতেছি এটা, আমরা একটা দুই জোড়া জুতার নিরাপত্তা দিতে পারলাম না, দুই জোড়া জুতা, অথচ রসুলের সাহাবি ওমর বলেছেন সমগ্র আমার দেশে যদি একটা বাঘের সামনে থেকে ছাগল নিরাপদ না থাকে, আমি ওমর কেয়ামতের দিন আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমরা যারা চুরের জুতাকে নিরাপত্তা দিতে পারলাম না, কিসের আমরা ক্ষমতার মালিক? কিসের আবার আবার ক্ষমতা চাই? লজ্জা থাকা উচিত। আমি তো এক জোড়া স্যান্ডেল নিরাপত্তা দিতে পারলাম না, মানুষের নিরাপত্তা দূরের কথা, আরো মসজিদে বিচর এই নিরাপত্তা দেওয়া দরকার আছে কি নাই? হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি নিরাপত্তা দিয়েছিলেন সমস্ত কিছু, এমনকি তিনি রাস্তায় শুয়ে থাকতেন, কোনো পাহারাদার তার লাগতো না। যে জনগণের উপরে যত এহসান করেছে, দয়া করেছে, তার তত ভাড়াদার লাগে না, যে যত মানুষের উপর জুলুম করে তার তত বেশি ভাড়াদার লাগে, ঠিক কিনা? সুতরাং তর্ক করতে গেলে আপনি তর্ক করবেন না, সালামান, ঠিক আছে ঠিক আছে, তোমার নেতা তোমার দল সব কিছু করছে, আমার সাথে আর তর্ক করিও না ভাই, এই কথা বলার জন্য শিক্ষা দিলেন কে? ঠিক আছে ভাই, অনেক কিছু করেছো তোমরা, তোমরা অনেক কিছু করেছো, আমরা কিছু বলবো না, যা বলার আল্লাহকে বলবো। ওই যা সহপবাহুল জাহিলুন কালু সালামা, তর্ক বিতর্ক করে সময় নষ্ট করবেন? ওরা মুখ আরো ওরা দুঃখবাদী করো, ফাঁকাবাদী করো, আমরা বলবো সালাম, বাইজান আসসালামু আলাইকুম, আসি দেখুন কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসীর লেখা আছেন এই আয়াতের শান নুজুলে, আমি সব কোরআন থেকে বলতে যে আপনি আমার সাথে কেউ রাগ করিয়েন না, আল্লাহ আসতে রাগ করবেন বলে আমি কোরআন দ্বারা ধরে বলি, বিরোধিতা করলে কোরআনের উপর যাক, আল্লাহর কোরআন হাতে।